নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশিক্র। মিথুন রাশির জাতক বা জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি, কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা যাই হোন না কেন, আপনার মতো আরও 100 জন ভিডিওটি দেখছে, তিনিও কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকা, কিন্তু সকলেই কিন্তু একই সময় জন্মগ্রহণ করেননি এবং সকলের একই গ্রহের অবস্থান কিন্তু নেই। প্রত্যেকের আলাদা আলাদা জন্মছক রয়েছে এবং সেই জন্মছকে গ্রহের গোচর এবং গ্রহের অবস্থান ভ্যারি করবে আপনাদের মার্চ মাস কেমন যাবে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম পিং পয়েন্ট মিলবে এ ধরে কখনো এগোবেন না, তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা মনে করছেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী বছর কেমন যাবে বা আপনার ভবিষ্যৎ কী রয়েছে তা জানার জন্য আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখাতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু মধ্যম যাবে, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, অ্যাজ ইউজুয়াল যেমন চলছে তেমন চলবে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম বা একটু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের শারীরিক দিক কিন্তু কিছু পরিমাণ ভোগাবে, অর্থাৎ চোখের সমস্যা, স্নায়বিক প্রবলেম, হার্টের প্রবলেম, এইসব আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রপার ডক্টরের কাছে কনসাল্ট করলে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না, এতটুকুটা বলতে পারি। এবার আসি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনার বাবা, আপনার মা, আপনার ঠাকুরদা বা আপনার কাকা অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। ওনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, তবে ওনাদের শরীরের দিকে কিন্তু একটু খেয়াল রাখা আপনাদের প্রয়োজন রয়েছে। এই মাসে সিদ্ধান্তহীনতায় ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোন কাজ করব, কোন কাজ করব না, এটা করলে ঠিক হবে না, ওটা করলে ঠিক হবে, এই রকম কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে প্রপার ডিসিশান নেওয়ার জন্য ঠান্ডা মাথায় ডিসিশান নিতে হবে এবং এই মাসে কিছু পরিমাণ মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হুটপাট রেগে যাওয়া, হুটপাট কথা বলে দেওয়া, দুমদাম কাউকে কথা বলে দেওয়া, সেখান থেকে কিন্তু আপনারই প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ কাউকে কোনো উল্টোপাল্টা কথা বলে ফেললেন সে কিন্তু মন থেকে আপনাকে খারাপ ভাবলো এবং যার ফলে তার সাথে আপনার সম্পর্কে কিন্তু অবনতি ঘটলো, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো মাথা গরম করবেন না, মুখ মিষ্টি করে চলুন, মুখ মিষ্টি থাকলে সব কিছুই সম্ভব হয়। এরপরে আসি অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে মার্চ মাসে আপনাদের। দেখুন, মার্চ মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ 12-13 পর থেকে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট স্টাবলিশমেন্ট হবে এবং আপনাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে
সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকখানি রিকভারি করতে চলেছেন। এই মাসে পারিবারিক দিক কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিবারের মধ্যে ছোটোখাটো মতবিরোধ, গণ্ডগোল, সেখান থেকে মনের দুঃখ এবং ডিপ্রেশনে চলে যাওয়া, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবং এই মাসে শত্রুতার দিকটা কিন্তু অনেকটাই উপশম হতে চলেছে। শত্রু যে কটা রয়েছে আপনার জীবনে, সেই সব শত্রু কিন্তু আপনার কাছ থেকে দশ পা পিছিয়ে থাকবে। তবে আমি আপনাদেরকে বলবো, কারোর সাথে দুমদাম কোনো কথা বলে ফেললেন, সেখান থেকে নতুন করে কোনো শত্রুতা তৈরি করবেন না। এই মাসে কমিউনিকেশনের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ যোগাযোগের দিকটা। যারা ব্যবসা করছেন তাদের নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে, সেখান থেকে কিন্তু অর্থ ইনকামের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। তবে এই মাসে দাম্পত্য সুখে কিন্তু কিছু বাধা দেখা যাচ্ছে, অর্থাৎ বেড হ্যাপিনেস যেটা বলে, সেটা কিন্তু আপনারা সেরকম মাত্রায় পাবেন না। এবং এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মতান্তর, মতবিরোধ কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যতটা সম্ভব তর্কাতর্কি, গণ্ডগোল এইসব থেকে দূরে থাকুন। ভালো না লাগলে কোনো এক শান্ত জায়গায় আপনি চলে যান এবং সেখানে বসুন, সেটা নদীর পাড়ও হতে পারে, কিছু সময় নিজের জন্য আপনি বের করে নিন এবং সেখানে বসে ঠান্ডা মাথায় শুধু ভাবুন, তাতে আপনারই মঙ্গল। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে ভালো সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে এবং আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এটুকুটা বলা যেতে পারে। তবে একটি কথা বলবো, আপনারা কখনোই মাথা গরম করে আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে কোনো রকম উল্টোপাল্টা কথা বলবেন না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে অবনতি আসার সম্ভাবনা রয়েছে। যাদের আইনত গোলযোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটু সাবধানে চলতে হবে, আইনি জটিলতায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের কেস মামলা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেদিকটা কিছু পরিমাণ ভোগানোর সম্ভাবনা রয়েছে। এই মাসে গুপ্ত শত্রুতা কিন্তু সৃষ্টি হবে, অর্থাৎ সামনাসামনি শত্রুতা না করলেও তলে তলে শত্রুতা করবে এবং আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে, কে আমার গুপ্ত শত্রু। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু নিশ্চিত রূপে চাকরি পাবেন এবং যারা একই জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হবে এবং এই চাপটাকে বা এই প্রেশারটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে, সেক্ষেত্রে চাকরিকে স্থির রাখার সম্ভাবনা থাকবে। যারা ভাবছেন কর্ম চেঞ্জ করব, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন ভাবছেন অন্য একটি কাজ করব, সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। তবে একটি কাজ ধরে তারপর আগের কাজটিকে ছাড়ুন, নচেত কিন্তু আপনি অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন। এই মাসে প্রপার্টিতে ইনভেস্ট করা, অর্থাৎ যারা জমি জায়গা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ চাপ সৃষ্টি হতে চলেছে। আপনারা কোনো কাগজে সাইন করার আগে 10 বার ভেবে এবং 10 বার দেখে সাইন করুন, নচেত কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে তো বলবো একদম নিজেকে সাবধান করে ফেলুন, অর্থাৎ পার্টনারের ওপর বিশ্বাস করে ভরসা করে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে আপনারই প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে ভাড়াটিয়া রিলেটেড যে কোনো সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকেন বা আপনি ভাড়া দেন বাড়ি, এই দুই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এরপর আসি পড়াশোনার দিক কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু মোডের উপর দিয়ে শুভ যেতে চলেছে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে শুভ এক্সট্রিম পর্যায়ে, কারণ আপনারা বিদেশে পড়ার কিন্তু চান্স বা সুযোগ পেতে চলেছেন। এছাড়াও যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, এতটুকুটাই আমি বলবো। এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেন, এটা বলা যেতে পারে। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করবেনই করবেন, এতটুকুটাই বলতে পারি। এই মাসে গাড়ি বাড়ি এইসব কেনার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি এই মাসে টু হুইলার বা ফোর হুইলার কিনতে পারেন বা ফ্ল্যাট বুকিং করতে পারেন।
তো এই গেল মিথুন রাশির মোটামুটি একটা জিস্ট, কেমন যাবে মার্চ মাস। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।